খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে অনশন পালন করেছে নরসিংদী জেলা বিএনপি। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। জেলা বিএনপি সহ বিভিন্ন উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ ব্যানার প্লেকার্ড হাতে নিয়ে অনশনে অংশগ্রহণ করে। শনিবার সকাল ১১টায় শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি এম এ জলিলের সভাপতিত্বে অনশনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী সহ অ্যাডভোকেট আব্দুল বাসেদ, বিজি রশিদ নৌশের, আকবর হোসেন, এ কে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রৌল ইসলাম রবি, মহসিন হোসাইন বিদ্যুৎ প্রমুখ। এছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুপুর ২টা পর্যন্ত এ অনশন কর্মসূচি পালন করে দলটির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এই অনশন চলাকালে বক্তারা বলেন, সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। তারা নাম মাত্র একটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। প্রতিহিংসার রাজনীতির মাধ্যমে বিএনপির চেয়ারপারসনকে আটকে রেখে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই সরকার। তাই অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান বক্তারা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।